তারা আসুক, তারা শিখবে না? কিছু কিছু নিয়ম কানুন তো থাকবেই, সব নিয়ম যাই এখানে আসছে আমি সবাই শিখতে, তাই না? যেটা আগে আসছে সেটা আগে থেকেই শেখে। সিভিটা হ্যাঁ পরে দেখে, কারণ সিভি সবার কাছে কি একই রকম মনে হচ্ছে? আচ্ছা ওকে গুড, তাহলে হয়তো বা আপনার কোনো রেজুলেশনের প্রবলেম হতে পারে। আচ্ছা একটু কষ্ট করে দেখেন। হ্যাঁ আচ্ছা, আমরা বলছিলাম যে ফর্ম ট্যাগ, তো ফর্ম ট্যাগের মধ্যে আমরা ফর্ম আসলে কেন ইউজ করি বা কখন ইউজ করি, আগে আমরা যখন আপনারা বিভিন্ন ক্লাসের রেজিস্ট্রেশন বা আমরা যখন অ্যাডমিশন পরীক্ষা দিতাম তখন কিন্তু আসলে এরকম ডিজিটাল পদ্ধতি ছিল না, তখন আমাদের ছিল কি ওই লাইনে দাঁড়িয়ে ওই ফর্ম কিনতে হতো, একটা ফর্মে তিনটা অংশ থাকতো। হুম, তো ওই ফর্মগুলো আমাদেরকে ম্যানুয়ালি পূরণ করে তারপরে জমা দিতে হতো কোনো অ্যাপ্লিকেশন করতে হলে। এখন কিছু কিছু জায়গায় এরকম হচ্ছে যে হার্ড ফর্ম বা কাগজের ফর্ম রয়েছে, তো সেই জায়গা থেকে ওই জিনিসগুলোকে যখন ডিজিটালাইজ করা হয় তখন তখন হচ্ছে যে আমাদের সেটা কিরকম হয়, সেটা এই ফর্ম ট্যাগের মাধ্যমে চলে আসে। এবং শুধু ফর্ম ট্যাগই হয় না, ফর্ম ট্যাগের আরো কতগুলো সাপোর্টিং ট্যাগ আছে, মানে ফর্ম ট্যাগের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকে, যেমন ইনপুট ট্যাগ। তো এক ইনপুট ট্যাগ দিয়ে অনেকগুলো জিনিস তৈরি করা যায়, সেগুলো কি কি এটা আমরা দেখবো, ঠিক আছে? আর ফর্মের ট্যাগের অ্যাট্রিবিউট থাকে, অ্যাকশন থাকে, মেথড থাকে আর নেম থাকে। তো ওই অ্যাকশনটা কি জিনিস একটু দেখেন, যে এগুলো অ্যাকশন মেথড নেম এগুলো কি তাহলে ফর্মের অ্যাট্রিবিউট? এই ফর্মের প্রথম অ্যাট্রিবিউট অ্যাকশন, এই অ্যাকশনের কাজ কি, একটা ফর্মকে সাবমিট করলে এই পেজটা কোন পেজে যাবে তার একটা কি থাকে ওই অ্যাকশনে বলে দিতে হয়, যে আমি যে ফর্মটা সাবমিট করতেছি, একটা ফর্ম দেখছেন না আপনারা যে ফর্মের নিচে একটা বাটন থাকে সাবমিট বাটন, তো ওই ফর্মটা সাবমিট করলে অ্যাকচুয়ালি এই এর অ্যাকশনটা কোথায় হবে বা এটা কোথায় নিয়ে যাবে আমাকে, তার যে লিঙ্কটা ওইটা ফর্মটাকে এই অ্যাকশনে দিতে হয়। আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাকশনে আমাদের এখানে হচ্ছে যে একটা লিঙ্ক দেওয়া আছে, তার মানে আমরা যখন এই ফর্মটা সাবমিট করবো তখন এই এই যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্ক পেজে নিয়ে যাবে। আমরা প্র্যাকটিক্যালি দেখবো, জাস্ট একটু জেনে রাখি। মেথড কি, একটা ফর্মে ডাটা পাঠানো হয় দুই মেথড, একটা হচ্ছে গেট মেথড আর একটা হচ্ছে পোস্ট মেথড। তো গেট মেথড মানে কি, গেট মেথডে যদি কোনো ফর্ম সাবমিট করা হয় তাহলে এর যে এলিমেন্টগুলো থাকে বা এর এর আন্ডারে যে ফিল্ডগুলো থাকে এই ফিল্ডের ডেটাটা আমাদের ওই ব্রাউজারের অ্যাড্রেস বারে দেখা যায়, কিন্তু পোস্ট মেথডে যদি আমরা সাবমিট করি তাহলে ওইটা ব্রাউজারের এসে অ্যাড্রেস বারে দেখা যায় না। এ কারণে বলা হয় যে পোস্ট মেথড গেট মেথডের তুলনায় সিকিউর, ঠিক আছে? তাহলে মেথড কি, যে কোন মেথডে ডাটাটা ওই লিঙ্কে যাবে। ফর্ম আমরা কেন ইউজ করি, ফর্ম আমরা এই জন্য ইউজ করি যে ফর্ম ট্যাগটা এই জন্য ইউজ করা হয় যেন ফর্মের এলিমেন্টগুলো ডাটা আমরা একটা স্পেসিফিক কোনো পেজে পাঠাতে পারি সাবমিটের মাধ্যমে। সেগুলো আমরা দেখবো যখন প্রজেক্ট করবো বা অ্যাসাইনমেন্ট করবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আসেন যে হচ্ছে আমাদের নেম, এই নেমটা কেন লাগে, নেমটা জাস্ট একটা অনেকগুলো ফর্ম থাকতে পারে, একটা ফর্ম আর একটা ফর্ম থেকে আইসোলেট করার জন্য আমাদেরকে এখানে নেমটা ব্যবহার করা হয়। তো ঠিক আছে, আমরা এখন একটু প্র্যাকটিক্যালি দেখি। স্যার বলতে চাইছিলাম এই
ঢাকায় এক জায়গায় একটু যোগাযোগ করলাম, বুঝছেন? তা বললো কি এই নামের হরে ক্লিক করো, দেখেন এই কোন ধরনের লোক। আচ্ছা দেন পরে আপনি, আমি এখন দেখে নিলাম। জি স্যার, জি স্যার। আচ্ছা তাহলে আমরা একটু খেয়াল করি যে আমরা একটা ফাইল তৈরি করলাম আমাদের ফর্মটা এইচটিএমএল নামে, তাই না? তো এই ফর্মে আমাদের প্রথমে আমরা কি জানি যে এইচটিএমএল কোড লিখতে গেলে আমাদেরকে কি করতে হবে, বেসিক স্ট্রাকচার নিয়ে আসতে হবে। তো টাইটেল দিলাম যা খুশি তাই। এখন এখানে দেখেন যে প্রথমে ফর্ম ট্যাগটা আমরা নিলাম। সো বডির মধ্যে এই এই যে ফর্ম ট্যাগ ইউজ করলাম, এই ফর্ম ট্যাগের মধ্যে আমরা বললাম যে তার আছে অ্যাট্রিবিউট দুইটা, একটা হচ্ছে অ্যাকশন, প্রধানত দুইটা, আর একটা হচ্ছে মেথড। তো মেথড হচ্ছে এখানে হতে পারে পোস্ট অথবা গেট। আর এই ফর্মের মধ্যে এলিমেন্ট কি কি থাকতে পারে সেগুলো একটু দেখি আমরা। প্রধান একটা ট্যাগ হচ্ছে আমাদের ইনপুট ট্যাগ, ঠিক আছে? তো ইনপুট ট্যাগ মানে হচ্ছে কিরকম, আমরা আগে যে জিনিসটা আমাদের হতো যে ম্যানুয়াল একটা ফর্মে যেটা এরকম নেম, ধরেন নেম দিয়ে এরকম গেট হচ্ছে, গেট এবং পোস্ট এই দুইটা হচ্ছে একটা মেথড, যে মেথডের মাধ্যমে ডেটা আমরা একটা পেজ থেকে আরেকটা পেজে পাঠাতে পারি। এখন পোস্ট মেথড যদি আপনি লেখেন তাহলে পোস্টে হবে কি যে যখন এই ফর্মটা সাবমিট করা হবে তখন ওই যে এর আন্ডারে যে ইনপুটের ডেটাগুলো আছে এই ডেটাগুলো আপনার হচ্ছে যে ব্রাউজারের অ্যাড্রেস বারে দেখা যাবে না। আর যদি আপনি গেট ইউজ করেন তাহলে ব্রাউজারের অ্যাড্রেস বারে মানে কি ডেটা একজন পাস করতে সেটা দেখা যাবে। এখন যদি আপনি গেট ইউজ করেন, ধরেন লগ ইন করতেছেন, লগ ইন মেথডের একটা লগ ইন ফর্মে যদি আপনি মেথড ইউজ করেন গেট, তাহলে আপনি লগ ইন দিলেন, ইমেইল দিলেন আর পাসওয়ার্ড দিলেন, ওই ইমেইল আর পাসওয়ার্ড কিন্তু কোথায় দেখা যাবে, ওই অ্যাড্রেস বারে, ব্রাউজারের অ্যাড্রেস বারে দেখা যাবে, এইখানে দেখা যাবে এইখানে। সেই জন্য আপনার হচ্ছে যে কিন্তু যদি আপনি পোস্ট মেথড ইউজ করেন তাহলে আর ওটা দেখা যাবে না। হ্যাঁ, তো এটা হচ্ছে বিষয় যে এই জন্য বলা হয় যে গেট এস এফ পোস্ট আর সিকিউর। আমি আমরা যখন এক্সাম্পল দেখব তখন আরো ক্লিয়ার হবে, আমি দেখাবো, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন আমরা একটা ইনপুট ট্যাগ নিলাম। এই ইনপুট ট্যাগের এই ইনপুট ট্যাগের হচ্ছে টাইপ, টাইপের উপর বেস করে এটা বিভিন্ন রকম রেজাল্ট আসে। তো আমরা খুব সিম্পলি মনে করেন যে কিছুই নাই আমার, ওকে, কিছুই নাই, শুধু অনলি ইনপুট, এর আউটপুটটা কি হবে আমরা একটু দেখে আসি। এখানে একটা ইনপুট মানে আমরা দেখতে পাচ্ছি একটা ইনপুট বক্স যেখানে আমি যা খুশি তাই লিখতে পারি, তাই না? একটা ইনপুট মানে কি যে একটা লেখার একটা বক্স, এটাকে টেক্সট বক্স বলে। বাই ডিফল্ট এই টাইপটা হয় হচ্ছে টেক্সট, একদম বাই ডিফল্ট। আপনি যদি কিছু নাও দিয়ে থাকেন তাহলে টাইপ দেখাবে টেক্সট। এই টেক্সট মানে ইনপুট টাইপ টেক্সট মানে হচ্ছে আমরা যে আউটপুটটা দেখতেছি এটা। এখন টাইপের ভ্যালু যদি আপনি টেক্সট না দিয়ে যদি আপনি পাসওয়ার্ড দেন তাহলে কি হবে দেখেন, এখানে আমরা যা কিছু লিখে আমরা লিখি না যে লগ ইন ফর্মে আমরা যখন পাসওয়ার্ড দিই তখন সেটা দেখা যায়, দেখা যায় না, সেটা কিন্তু এরকম হয়। তো এরকম কিভাবে হয়, টাইপের ভ্যালু যদি আপনি পাসওয়ার্ড দেন তাহলে এরকম হবে, যদি আপনি এখানকার ভ্যালু ডেট দেন, টাইপের ভ্যালু যদি ডেট ইউজ করেন তাহলে এখানে একটা ক্যালেন্ডার তৈরি হবে, যে ক্যালেন্ডার দিয়ে আপনি একটা ডেট এখান থেকে নিতে পারবেন। এই সব কিছুই ফর্ম এলিমেন্ট। আর এই ফর্ম এলিমেন্ট আমরা কেন ইউজ করি, মনে করেন যে আপনার কাছ থেকে একজন মানুষ, আপনি আপনার কাছ থেকে আমরা কোনো তথ্য চাই, বা আমরা 10 জন স্টুডেন্ট বা 100 জন স্টুডেন্টের তথ্য আমরা চাই, তখন আমরা কি করি একটা ফর্ম 100 জনের সাথে শেয়ার করি। বা যখন কোনো প্রতিষ্ঠান তাদের কলেজের বা ইউনিভার্সিটির ডাটা টাকা কালেক্ট করে তো কার কার কাছ থেকে কালেক্ট করতেছে তার জন্য একটা ফর্ম তারা দেয়। এরকম বিভিন্ন জায়গায় ফর্ম ইউজ করা লাগতে পারে বা লাগে। ধরুন আমরা যদি আপনার এই ক্লাসের প্রত্যেকের তথ্য চাই যে আপনারা আপনাদের ব্যক্তিগত তথ্য আমাকে দেন, তাহলে আপনারা কিভাবে দিবেন, আমি একটা ফর্ম শেয়ার করব, ফর্ম তৈরি করে ওই ফর্মে সবাই ডাটা ইনপুট দিয়ে আমার কাছে সাবমিট করবেন, সব ডাটাগুলো তখন আমি পেয়ে যাবো। আমার কথা ক্লিয়ার? তাহলে এই টাইপের ভ্যালু আর কি কি হতে পারে দেখেন, প্রথম হচ্ছে টেস্ট, তারপরে হতে পারে পাসওয়ার্ড,
তারপরে হতে পারে ডেট, তারপরে হতে পারে ইমেইল, তারপরে হতে পারে শর্টকাট, না এটা তো কন্ট্রোল সি কন্ট্রোল ভি, মানে কন্ট্রোল সি কপি করলাম না, এটা পেস্ট করতেছি, জাস্ট পেস্ট। হ্যাঁ তাছাড়া কিছু না, না এটা এক একটা এক এক রকম। যেমন আপনি যদি পিএসপি সময় ইউজ করেন, কন্ট্রোল জি দিলে এটা ডুপ্লিকেট তৈরি হয়, আর এটা হচ্ছে কন্ট্রোল সি দিয়ে একবার কন্ট্রোল ভি চাপতেই থাকলে এটা অটোমেটিক চলে গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখি কতগুলো ফিল্ড তৈরি করলাম। প্রথমটা ছিল কি, টেক্সট বক্স, তাই না? পরেরটা কি ছিল, পাসওয়ার্ড, এটা তো দেখা যাবে না লেখা। পরেরটা ছিল ডেট, ডেট মানে একটা ক্যালেন্ডার থাকবে যেখান থেকে আপনি ডেট ফিল্ড এখান থেকে ডেটা নিতে পারবেন। পরেরটা কি ছিল, ইমেইল, এই ইমেইলের একটা ফরম্যাট আছে, আপনি যদি টাইপ ইমেইল ইউজ করেন তাহলে কি হবে, এখানে যা খুশি তাই লেখা যাবে। এই দেখেন এখানে কিন্তু একটা নিচে অ্যালার্ট দিচ্ছে যে প্লিজ ইনক্লুড অ্যান এট দ্য রাইট, মানে আপনাকে যদি ইমেইল নিতে হয় তাহলে ফরম্যাটটা, ইমেইলের ফরম্যাট কি, সামথিং এট দ্য রেট অফ সামথিং ডট কম, বা এই টাইপের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা আপনাকে ফলো করতে হবে। আর রেঞ্জটা মানে কি, যেখানে রেঞ্জ মানে হচ্ছে একটা, তো আমরা বলতে পারি যে এটা টেম্পারেচার নেওয়ার জন্য, যে টেম্পারেচার কত আজকে, ঠিক আছে, বা আপনার বয়স কত, এখানে 0 থেকে 100 পর্যন্ত দেওয়া থাকলো, আপনি এখান থেকে মাঝখানে কতগুলো রেঞ্জ ভ্যালু দেওয়া থাকলো, হ্যাঁ সেগুলো আপনি এখান থেকে দিতে পারেন। যে এখান থেকে একটা ইন্ডিকেটর আসে, যদি আমরা এখান থেকে রেঞ্জে দিয়ে দিই, একটা রেঞ্জ ভ্যালু দিয়ে দিই, তাহলে একটা ইন্ডিকেটর আসে, ঠিক আছে, তো তখন হয় কি কত থেকে কত যাবে, তখন এখানে একটা 100% মানে পুরো পাচ্ছে। হ্যাঁ সেটা দেখাবো পরে। তো এরকম আরও অনেক কিছু দেওয়া যেতে পারে যেগুলো দিয়ে আমরা ইন্ডিকেট করতে পারি যে মানুষের কাছ থেকে বা ইউজারদের কাছ থেকে বা কাস্টমারদের কাছ থেকে আমরা কী কী ভ্যালু নিব। আরও ভ্যালু নেওয়া লাগতে পারে আমার কি, দেখেন একজন, আরও যদি আমরা এরকম দিই যে ইনপুট টাইপের ভ্যালু যদি রেডিও দিই তাহলে কি হবে, একটা রেডিও বক্স তৈরি হয়েছে, তাই না? এরকম দেখছি না আমরা বিভিন্ন ওয়েব পেজে, যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না সবাইকে বোঝা যাচ্ছে যে এক ইনপুট ট্যাগ, দেখেন ট্যাগ কিন্তু একটাই, শুধু টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু চেঞ্জ করে আমরা কতগুলো এলিমেন্ট তৈরি করছি, তাই না? দেখেন এখন আমার এগুলো সব একই লাইনে আসছে, এখান থেকে আরেকটা জিনিস শিখে আমরা, যেখান থেকে সবগুলো কি একই লাইনে চলে আসতেছে না, আমার সব তো একই লাইনে, তাই না? তো এখন আমার এখন এটাকে যদি নিচে নিচে আনতে হয় তাহলে কি করতে হবে, একটা ব্রেক দিয়ে ব্রেক ইউজ ট্যাগ ইউজ করতে হবে, তাই না? তো এখন আমার ব্রেক ট্যাগ ইউজ করতে গেলে দেখেন এখানে অনেক অনেকগুলো ব্রেক ট্যাগ ইউজ করতে হবে, তো আমি ব্রেক ট্যাগ ইউজ না করে একবারে ফ্রি ট্যাগ ইউজ করি, এই ফ্রি ট্যাগের কাজটা তাহলে একবারে শেখানো হয়ে যাবে। তাহলে দেখেন আমি ট্রি যেহেতু আমরা ইউজ করছি, সো এখানে কি হবে, ট্রি মানে কি আমরা যেভাবে লিখবো, এখানে যদি এক এন্টার দিই তাহলে এখানে কি হবে, একটা দেখাবে, যদি দুইটা দিই ডাবল এন্টার দিই তাহলে এখানে আর একটু ফাঁকা হবে, তাই না? বুঝছে না, মানে ট্রি ট্যাগের কাজ হচ্ছে সেটাই যে আমি আমার এডিটরে ঠিক যেভাবে লিখবো আমার আউটপুটও ঠিক সেরকম হবে, ট্রি মানে হচ্ছে এটা, ঠিক আছে? আমরা এতগুলো একটা ফর্ম দেখলাম, একটা ফর্মের মধ্যে কি কি ট্যাগস কি কি এলিমেন্ট হয়, একই একটা ট্যাগ দিয়ে কতগুলো তৈরি করা যায় সেগুলো আমরা দেখালাম। তাহলে একটা ট্যাগ ইনপুট ট্যাগ, ইনপুট ট্যাগ দিয়ে কি হতে পারে, টাইপ টেক্সট হতে পারে, টাইপ পাসওয়ার্ড হতে পারে, ডেট হতে পারে, ইমেইল হতে পারে, রেঞ্জ হতে পারে, রেডিও হতে পারে, শুধু তাই না এখানে চেক বক্সও হতে পারে। এটা ফর্মে কি কি জিনিস আমাদের লাগে সেগুলো দেখাচ্ছি। হ্যাঁ তাহলে এটার নাম হচ্ছে রেডিও আর এটার নাম হচ্ছে চেক বক্স। রেডিও বাটন কিন্তু একবার ক্লিক করলে এটা আর অফ হয় না, হ্যাঁ এটা শুধু অন, আর এটা অন এবং অফ।